সাংবাদিক নির্যাতন ও হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে সিঙ্গাইর প্রেস ক্লাব। তথ্য ভিডিওচিত্রে সিঙ্গাইর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেন। পেশাগত দায়িত্ব পালনকালে গত 28 অক্টোবর সাংবাদিকদের উপর নির্যাতন ও হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে সিঙ্গাইর প্রেস ক্লাব। শুক্রবার 3রা নভেম্বর বিকেল 3:30টায় সিঙ্গাইর প্রেস ক্লাব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল হাসান বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসুম বাদশা, দৈনিক ভোরের কাগজ, আতাউর রহমান, দৈনিক মানবজমিন, মোহাম্মদ আলী রিপন, দৈনিক সমকাল, সাইফুল ইসলাম তানভীর, দৈনিক দেশ রূপান্তর ও মুস্তাক আহমেদ, দৈনিক মানবকণ্ঠ, সাংবাদিক প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহরাব হোসেন, দৈনিক ভোরের দর্পণ, মিজানুর রহমান বাদল, দৈনিক যুগান্তর, মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, দৈনিক ভোরের পাতা, আবদুল্লাহ আল মামুন, দৈনিক আজকালের খবর, ইয়াকুব মোল্লা, দৈনিক সংবাদ সারাবেলা ও সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকা সম্পাদক জয়নুল আবেদিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে 28 অক্টোবর দুষ্কৃতকারীদের হাতে যে সমস্ত সাংবাদিকরা নির্যাতন ও হামলার শিকার হয়েছেন তাদের প্রতি সহানুভূতি কামনা করেন এবং হামলাকারীদের শাস্তি দাবি জানান।